হ্যালো এভরিওয়ান, গত পরশু ছিল আমার পাখির মানে আমার বন্ধুর মেয়ের মুখে প্রসাদ বা অন্নপ্রাশন, তাই সেজেগুজে পৌঁছে গেছিলাম সেখানে। পৌঁছে গিয়ে দেখি মুখে প্রসাদ বা অন্নপ্রাশন শুরু হয়ে গেছে। তারপর পাখির সাথে খেলা করতে করতে আর আদর করতে করতে ওর সাথে একটু টাইম কাটিয়ে নিলাম। তারপরে মোমের কাছে পাখিকে আমি দিয়ে দিলাম। বলে ঘুরতে ঘুরতে পাখি টায়ার্ড হয়ে গেছিল, তাই ওর ঘুম পাচ্ছিল। এই সুযোগে আমি ছাদে চলে এসেছিলাম। অনেকদিন পর পাপিয়ার সাথে দেখা হওয়ার পর গল্পের যেন আর শেষই হচ্ছিল না। তারপর আমার পুজোর গিফটটাও ডিল ছিল, এই সুযোগে ও আমাকে সেটাও দিয়ে দিয়েছিল, অন্নপ্রাশন কার আর গিফট পাচ্ছেকে। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাই, আমি তো সব খাবার একসাথেই নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে দেখি মাঝরাত্রে 12টার সময় এদের না পাগলা ডান্স শুরু হয়। দেখো পাগলা ডান্স কাকে বলে এইটা দেখে বুঝতে পারবে তোমরা, এই দেখো। তারপরে এদের পাগলা ডান্স যখন শেষ হলো, তারপরে আমরা সব বন্ধুরা মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নিয়েছিলাম, এই দেখো আমার ফ্রেন্ড সার্কেল কত বড়। তারপর